হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপাকে নানাভাবে বুঝিয়ে দীপা কলকাতা শহর ছেড়ে আবারও গ্রামে ফিরে যেতে চায় ঠিক তখনই দীপার মামি চলে আসে বলে দীপা কেমন আছো তোমরা আর এই পাকা বুড়িটাকে অনেক দিন পরে দেখলাম তুমি এখন খেলতে যাও রূপা আমরা গল্প করব। কেন বড়দের গল্পের মাঝে ছোটোদের থাকতে নেই তাই আচ্ছা শাশুড়ি মানে কি শাশুড়ি মানে কি এই সব কিছু এখনই জেনে তুমি কি করবে এখনও সেই বয়সটা তোমার হয়নি যাও বলছি বাইরে খেলতে রূপা চলে গেলে মামি জানায় যে তোমার শাশুড়ি মা সম্পর্কে তুমি যা কিছু বলেছিলে দীপা একদম ঠিক বলেছ তোমার শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিল তোমাদের খোঁজ করতে করতেই আর বেশি দিন দেরি নেই যেখানে সত্যিটা আড়াল করতে তুমি পারবে সবার সামনে সত্যিটা চলে আসবে দীপা তখন তুমি কি করবে আমার রূপাকে নিয়ে খুব ভয় করে বিশ্বাস করো ওরা নিয়ে গেলে আমি কি করে বাঁচব দেখো তুমি এত দিন ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছ সেগুলো থেকে এবার তোমার মুক্তির পালা তুমি আর পালিয়ে পালিয়ে বাঁচতে পারবে না দেখো ওই বাড়িতে তোমার শাশুড়ি আজকে চলে এসেছে কালকে যে আবার আসবে না তার কিন্তু কোনো মানে নেই উনি যেভাবে মরিয়া হয়ে তোমাকে খুঁজছে কোনোভাবেই তোমাকে ওনার জীবন থেকে দূরে সরে যেতে দেবে না দীপা চিন্তিত হয়ে পড়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সূর্যর বাবাকে তার মা তার স্বামীর পরিচর্যা করছে সোনা দেখেই বলে আমি একটু দাদু মাথায় হাত বুলিয়ে দেই ঠাকুর আমার দাদুভাইকে সুস্থ করে দাও বারবার করে দাদুভাইকে ভালোবাসছে সোনা আর হঠাৎই বলে ওঠে তুমি আমার দীপার মেয়ে দীপাকে আমি কতই না ভালোবেসেছি দীপা তুমি যেও না বারবার সোনাকে দেখছে আর ভাবছে যে এটাই হচ্ছে দীপা সূর্য রেগে যাচ্ছে বলে আমার মায়ের নাম কি দীপা দাদুভাই তুমি কি বলছো ঠিক করে বলো আমি বুঝতে পারছি না না আমার মেয়ে তুমি শুধুমাত্র সোনা তুমি আর কোনো কারো মেয়ে হতে পারো না আমি তোমাকে ছোট থেকে বড় করেছি এখনও তুমি আমার শুধু মা বোঝাও বাবাকে এই ধরনের কথাবার্তা কেন বলছে সূর্য তুমি বুঝতে পারছো না তুমি একজন ডাক্তার তোমার বাবা অনেকগুলো ওষুধ খেয়েছে ভুলভাল ভাল বলছে ঘোরে তুমি সেটাই বিশ্বাস করবে মানুষটা মাথায় চোট পেয়েছে তুমি এখন আর পুরোনো ইতিহাস এখানে টেনো না সোনা তুমি যাও তোমার ছোট দিদার সাথে ঘরে চলে যাও তোমার বাবা একটু পরেই আসবে সোনাকে পাঠিয়ে দেওয়ার পরে সূর্যকে বোঝায় যে দেখো সোনা একটা ছোট বাচ্চা ওর সাথে এরকম আচরণ করলেও কিন্তু কষ্ট পাবে দেখলে কীরকম মুখের ওপর তোমাকে বলল যে তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করছো আমি কি অন্যায় করেছি বাবা তাই বলছি তুমি ওকে গিয়ে সামলাও সূর্য তার মেয়ের কাছে চলে যায় আমি বুঝতে পারছি যা কিছু হচ্ছে সবটাই সূর্যর মা হয়তো জানে কারণ সূর্যর সাথে সোনার যে ডিএনএটা মিলে গেছে সেটা শুনেই নানাভাবে মিশকা অবাক হয়ে যায় হাসপাতালেই ভাবে যে কি ঘটছে আমাকে সূর্যর সাথে কথা বলতেই হবে আর এই এত বড় বিষয়টা কী করে ঘটালো কে রয়েছে এর সাথে জড়িত সেগুলোও তো আমাকে জানতে হবে তাই সূর্যর সাথে কথা বলতে ওপরে যাওয়ার চেষ্টা করে সূর্যর ঘরে মিশকা তুমি তো রাতের খাবার কি এখানে খাবে নাকি বাসায় যাবে তুমি আজকে এসো সূর্যের মানসিক অবস্থা এমনিতেই ভালো নেই ওর বাবা অসুস্থ তার মধ্যে সোনার সাথে খারাপ আচরণ করে বসেছে এখন সময় সময়ও সোনার সাথেই কাটাবে ওর মেয়ের সাথে ওকে থাকতে দাও তুমি বাড়ি ফিরে যাও কাল ওর সাথে কথা বলে নিও চলে যায় নানাভাবে প্রবীণকে নিজে আস্তে আস্তে করে ঘরের দিকে নিয়ে যেতে লাগে অনন্যা এবং বোঝায় যে দেখো আমরা এত বছর ধরে যে সত্যিটা আড়াল করে রেখেছি যেটা আমাদের মনের মধ্যে চেপে বসে আছে কারো সামনে প্রকাশ করে নিই সেটা যেন কোনোদিনও সামনে না আসে প্রবীণ তাহলে বড় ঝড় উঠবে সূর্য আরও বেশি করে উন্মাদ হয়ে যাবে ওকে সামলানো মুশকিলই হয়ে না আমরা ওকে পারবই না আটকাতে তখন কি হবে ঠিক আছে অনন্যা এবার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় তাকে পরের দিন সকালে দীপা এবং তার ভাইয়ের বউ যখন গল্প করছে রূপা এসে বিরক্ত করতে লাগলে তাকে খেলতে পাঠিয়ে দেয় রূপা ব্যাডমিন্টন খেলছে তার বন্ধুদের সাথে একটা বল বাইরে চলে এলে বলটা নিতে এলে গাড়ি পাস করছিল মিসকার সেখানে হোঁচট খেয়ে পড়ে যায় আশেপাশের লোকজন দৌড়ে ছুটে চলে আসে সবাই রূপাকে খুব ভালোবাসে আর রূপা স্পষ্ট কথা বলে মিসকা গাড়ি থেকে নেমে বলে তোমার লাগেনি তো দেখতে গিয়ে দেখে ওটা রূপা এই বাচ্চাটার পাল্লায় আমাকে কেন ফেললে রূপা ভাবে এই ম্যা ম্যাডামকে আজকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো কি ভেবেছে কি আমাকে বকাঝোকা করেছিল না এবার ওকে আমি সাইস্তা করি দেখ কেমন করে আমার প্রচণ্ড লেগেছে এখন আমি বাড়ি কি করে যাব বলো তো একটু হলেই তো আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারতো লোকজন সবাই বলে যে হ্যাঁ ঠিক কথা বলেছে তো রূপা তাহলে তুমি আমাদের বাড়ি পৌঁছে দাও শুধু আমাকে নয় আমার বন্ধুদেরও পৌঁছাতে হবে এই বলে গাড়ির দরজা খুলে বন্ধুদের গাড়িতে বসিয়ে দেয় আর রূপা নিজেও বসে পড়ে এরপরে বামে ডানে বামে ডানে করতে করতে মিশকাকে একটা চিকন গলিতে নিয়ে গিয়ে দাঁড় করায় দীপার মনে হচ্ছে তার মেয়ে কোনো বিপদের সম্মুখীন হতে পারে সে তার বৌদিকে বলে চলো তো গিয়ে দেখি রূপা কেন বাড়ি ফিরছে না কোথায় আছে রূপা আসছে সেটা দেখেই গাড়ি থেকে নেমে তার বন্ধুরাও যে যার মতো চলে যায় এদিক ওদিক না তাকিয়ে দীপা যখন তার মেয়েকে জড়িয়ে ধরে চোখ তুলে দেখতে পারে মিশকা দাঁড়িয়ে রয়েছে দেখে তো অবাক হয়ে যায় এবার মিশকা আমার মেয়ে সোনার কোনো আমার মেয়ে রূপার কোনো ক্ষতি না করে দেয় মিশকা তুমি এখানে কি করছো তুমি চেনো না আমি তোমার ভালো বন্ধু চলো তোমার বাড়িতে যখন এসেছি এক কাপ চা খেয়ে গল্প করা যাক দেখো বন্ধুত্বের মানে তুমি বোঝো না আর তোমার মতো বিশ্বাসঘাতক মানুষকে আমি কখনো বন্ধু ভাবতে পারি না তোমাকে আমি চিনি না কেন আমি বন্ধু ভাবতে যাবো তোমাকে এই মিশকাটাকে বলো তো শোনো দীপা তুমি যার কথা বলেছিলে সেই কি। তখনই বৌদি চিৎকার চেঁচামেচি করে আশেপাশের মহিলা জড়ো করে এবং মিশকাকে গালা ধাক্কা দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় কোনোভাবেই তার কোনো সুযোগ হয় না দীপার সাথে কথা বলার মিশকা গাড়ি নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় এবং মিশকা যেহেতু জেনে গেছে রূপাই আসলে দীপার মেয়ে তখন মামি তাড়াতাড়ি করে তাদেরকে বাড়িতে নিয়ে যায় দীপা এখন সব সময় একটু দেরি হলে রূপার ভয় থাকবে কারণ মিশখানা কোনো ক্ষতি করার পরিকল্পনা করে পরের দিন সকালবেলা দীপা যখন স্কুল ছুটির পরে বাড়ি ফিরে আসছিল তার পিছু পিছু সোনামাও দীপাকে ডাকছে বলে ফুলমা আমি কিচ্ছু খাইনি টিফিনে আমার খুব খিদে পেয়েছে তোমার হাতের ওই ডাল সবজি ভাত আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে খাওয়াবে তুমি তো স্কুল ছুটির পরে তোমার বাবার সাথে বাড়ি ফিরে যাবে তাহলে এখন তুমি আমার সাথে কেন যাওয়ার বায়না করছো তোমার বাড়ির লোক তো চিন্তা করবে না করবে না কারণ বাবা স্কুলে ফোন করে বলেছে এক ঘন্টা পরে আমাকে নিয়ে যেতে তাহলে চলো স্কুলের মিসকে বলে আসি তা না হলে ওরা তো চিন্তা করবে সোনামা বলতেও দেয় না এরপরে সোনাকে বাড়িতে এনে নিজে হাতে খাবার খাইয়ে দেয় সোনা খুব খুশি হয়ে যায় বলে জানো তো আমাকে কেউ এত আদর করে ভালোবেসে সে খাওয়ায়নি তুমি যেরকমভাবে আমাকে খাওয়াও সত্যি তুমি খুব ভালো সূর্য যখন বাড়িতে চলে আসে মিসকা সাথে নিয়ে তখনই হঠাৎ করে ওপর থেকে নিচে নামতে লাগে জয়ের বউ জয়ের সাথে বাইরে বেড়াতে যাবে বলে তখনই সেখানেই মাথা ঘুরে পড়ে যায় সে তাকে দেখে জয় অবাক হয়ে যায় বলে কি হলো কেন পড়ে গেছে মিসকা তুই একটু চেক করতো ওকে ঘরে দিয়ে আসা হোক উর্মিকে ঘরে শুয়ে দিয়ে আসে তার স্বামী চেক আপ করে জানায় যে দেখো আজকে উর্মি যেভাবে জ্ঞান হারিয়েছে এটা খুব সুখবর কারণ তোমাদের ঘরে নতুন সন্তান আসতে চলেছে এটা শুনে তো জয় খুব খুশি হয়ে যায় ছোটো মাও খুব খুশি হয় প্রথমে সূর্যর মা জানার পরে খুব চিন্তায় পড়ে গিয়েছিল তারপরে যখন সুখবরটা জানতে পারে সেও খুব খুশি হয়ে যায় এরই মধ্যে দীপা যখন হাসপাতালে আবারও ফুলের ডেলিভারি দিতে আসে তখন মাথা ঘুরে সেখানে পড়ে যায় আর সূর্যও তখন সেখানে উপস্থিত থাকে সূর্য শিক্ষার চেঁচামেচি করতে শুরু করে তার বউ অসুস্থ হয়ে পড়েছে একটা স্টেচার নিয়ে আসতে হবে এবং তাকে শিফট করতে হবে সূর্য দীপার ট্রিটমেন্ট করতে গিয়ে জানতে পারে দীপার হাতে আর সময় নেই দীপার জীবনে অনেক কিছু ঘটে গেছে এবং দীপা যেভাবে অসুস্থ একটা ইঞ্জেকশন দিতে গিয়ে সূর্যর হাত কাঁপছে সে পারছে না নানাভাবে দীপার ট্রিটমেন্ট করতে গিয়ে সূর্য নিজের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে আপন মানুষটাকে কষ্ট দিয়ে একটা ইনজেকশনের সুচ ফোটাতেও সূর্যর হাত কাঁপছে কোনোভাবেই দীপার ট্রিটমেন্ট করতে সে পারছে না ভাবছে দীপার যা অবস্থা আমার একটা ইঞ্জেকশনে ওর প্রাণ বাঁচতেও পারে আবার ও চলে যেতেও পারে আমি কি জবাব দেবো নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো নাকি দীপা যদি সুস্থ না হয়ে বরঞ্চ আমার ইঞ্জেকশনের কারণে অসুস্থ হয়ে যায় এইসব নিয়ে সূর্য খুব চিন্তিত হয়ে রয়েছে আর দীপার তো জ্ঞান নেই তাকে হাসপাতালের বেডে শিফট করা হয়েছে নানাভাবে সূর্য নিজের সাথে লড়াই করছে সোনা যখন মন্দিরে প্রার্থনা করে তার ফুল মা তার মাকে ফিরিয়ে দিতে তার জীবনে তখনই রূপা তার মায়ের জন্য প্রার্থনা করে তার মা যেন সুস্থ হয়ে যায় অনন্যা জিজ্ঞাসা করে যে আসলে তোমার ফুল মা দেখতে কেমন ওই ঠাকুরের মতো আমার মতো গায়ের রং আর এত ভালো আমাকে বাসে তোমাকে কি বলবো দিদিভাই সত্যি ওই ফুলমাই যদি আমার মা হতো তাহলে খুব ভালো হতো ঠাম্মি বুঝে যায় যে আসলে দীপাই হচ্ছে ফুল মা যার কারণে দীপার কাছে এতটা ভালোবাসা আদর পেয়েছে শোনা সেটা দীপা ছাড়া অন্য কেউ কারো সন্তানের জন্য করতে পারতো না আর সে কারণে দীপার খোঁজ পেয়ে আবারও ছুটবে এবার কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার চিকিৎসায় সূর্যর হাত কাঁপছে হাত কেঁপে উঠল হাসপাতালে নিজের ভালোবাসার মানুষের এই রকম অবস্থা তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করার লড়াইয়ে সূর্য কোনোভাবেই নিজের সাথে পেরে উঠছে না দীপাকে যে পরিমাণ ভালোবাসে সূর্য একটা সুস্থতাতেও তার খুব কষ্ট হচ্ছে কারণ দীপার যে শারীরিক অবস্থা তাতে করে সূর্যর চিকিৎসায় সে ভালো হবে নাকি একেবারে শেষ হয়ে যাবে এই নিয়ে সংশয় রয়েছে তার মনে এবার দীপাকে সূর্য সুস্থ করার জন্য সূর্য নানাভাবে লড়াই করছে এই লড়াই আদৌ কি জিততে পারবে দীপার ভালোবাসা সেসব জানতে হলে অবশ্যই করে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন